নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, যেটি ইন্ডিয়ান কোস্ট গার্ড ও মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে রিক্রুটমেন্টটি হবে। তো সেই বিস্তারিত আমি আপনাদের জানাবো, জানতে গেলে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেট নিউজ পাওয়ার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনার কোস্ট গার্ড নাবিক 2 2020 ব্যাচের যে অনলাইন অ্যাপ্লিকেশানটি সেটা শুরু হবে, তো তার বিজ্ঞপ্তি এখানে আপনাদের জানাবো, যেটি ইন্ডিয়ান কোস্ট গার্ড মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে আপনার রিক্রুটমেন্ট হবে। এখানে যে পদের জন্য আপনাদের এই নোটিফিকেশানটি বের করা হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন, কুক ও স্টুয়ার্ড, যেটা নাবিক জেনারেল ডিউটিতে ডোমেস্টিক ব্রাঞ্চে। তো আমরা তার বিস্তারিত এখানে জানবো, জানতে এখানে দেখতেই পাচ্ছেন ইম্পর্টেন্ট ডেটস যেগুলো আছে সেটা আপনার 26 জানুয়ারি 2020 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং লাস্ট হবে আপনার 2 ফেব্রুয়ারি 2020 বিকেল 5টার মধ্যে। অ্যাডমিট কার্ড আপনার 15 থেকে 22 ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে এবং এক্সাম ডেট আপনার ফেব্রুয়ারি অথবা মার্চে মধ্যে হবে 2020। অ্যাপ্লিকেশান ফিস এখানে আপনাদের কোনো রকম প্রদান করতে হবে না। এখানে আবেদন, এখানে আপনার যে চাকরির লোকেশানটি হবে সেটি অল ওভার ইন্ডিয়ার মধ্যে আপনার রিক্রুটমেন্টটি হবে এবং এখানে বয়স হতে হবে 18 থেকে 22-এর মধ্যে। টোটাল পোস্ট আছে আপনার 260টি, আপনার এখানে পোস্ট আছে টোটাল 200 পোস্টই আপনার 260টি আপনার এখানে পোস্ট আছে। কুক ও স্টুয়ার্ডের আপনার এখানে সমস্ত কিছু, এখানে আপনার জেনারেলদের জন্য 113টি, ইডাব্লিউএসের জন্য আপনার 26টি, ওবিসির জন্য 75টি, এসসির জন্য 33টি এবং এসটির জন্য 13টি। এখানে আপনার বেতন দেওয়া হবে 21,700 টাকা করে। এডুকেশান কোয়ালিফিকেশান এখানে আপনার 10th পাস থাকতে হবে, যেখানে আপনার 50% নাম্বার থাকতে হবে, থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। ফিজিক্যাল ডিটেলস, আপনার হাইট 157 সেমি হতে হবে, চেস্ট আপনার 5 সেমি ফুলাতে হবে এবং ওয়েট আপনার হাইট অনুযায়ী আপনার ওয়েট থাকতে হবে এবং ফিজিক্যাল ফিটনেসে আপনার টেস্ট কার্ডে রানিং থাকবে, 7 মিনিটে আপনার 1.6 কিলোমিটার দৌড়াতে হবে এবং পুশ আপ আছে 10 বার। এগুলো আপনার আছে এবং এখানে আপনার আবেদন করবেন কীভাবে, আপনার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে, যে এখনও ফর্ম ফিল আপটা শুরু হয়নি, শুরু হলেই আমি আপনাদের জানিয়ে দেবো আরেকবার। এটা জাস্ট ইনফরমেশানটা দিয়েছে, শুরু হবে কবে তাও আমি বলে দিচ্ছি। এখানে আপনার অনলাইনে ফিল আপ করতে গেলে ফটো সিগনেচার এবং লাগবে এবং এখানে আপনার সিলেকশান মেথডটা যেটা আছে, প্রথমে সিলেকশান আপনাদের হবে বেস্ট, তারপর রিটেন টেস্ট হবে প্রথম, তারপর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এবং তার পরবর্তীতে মেডিকেল টেস্ট হবে, তারপর আপনাদের রিকমেন্ড দেওয়া হবে। এখানে আপনার 26 জানুয়ারি 2020 মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশানটি করতে হবে, মানে সেই দিন, সরি, 26 জানুয়ারি 2020 তারিখে আপনার ফর্ম ফিল আপটি শুরু হবে এবং 2 ফেব্রুয়ারি আপনাদের ফর্ম ফিল আপটি শেষ হয়ে যাবে। তো চলুন এখান থেকে ডাউনলোড নোটিফিকেশানে, অফিসিয়ালে ডাউনলোড নোটিফিকেশানটি আমি ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার সামনে যথারীতি এখানে পিডিএফটি আমি খুলে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান কোস্ট গার্ড মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে রিক্রুটমেন্ট হবে, যেটি 26 জানুয়ারি অ্যাক্টিভ হবে এবং 2 ফেব্রুয়ারি বন্ধ হয়ে যাবে। এখানে যে ডিটেলসগুলো আমি আগেই বললাম সেগুলো এখানে দেওয়া আছে, দেখুন 10+2 আপনার এডুকেশান কোয়ালিফিকেশান আগেরটা, তাহলে এখানে আমরা বয়স 18 থেকে 22-এর মধ্যে হতে হবে এবং এখানে ভ্যাকান্সিগুলো দেওয়া আছে টোটাল 260টি, মানে যা নিম্নোক্ত যেগুলো আমি বললাম সেগুলোই এখানে বিস্তারিত দেওয়া আছে, অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি এখানে দেওয়া আছে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে, যদি হেল্পফুল হয় ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সাথে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে আরেকটি জব বিজ্ঞপ্তিতে, ভালো থাকবেন।